সাধারণত স্কুলের অঙ্ক বইতে মিশ্রণের অঙ্ক এলেই শেখানো হয়। দেখো, দুধ আর জল মেশালে হিসেব কিন্তু সবসময় কত টাকা দুধ মেশানো হলো সেই ধরেই করবে। জলের আবার দাম ধরতে যেও না, জল তো এমনিতেই পাওয়া যায়। কিন্তু যত দিন যাচ্ছে খবরে আলোচনায় উঠে আসছে যে বস্তুটির আরেক নাম জীবন, পৃথিবীর তিন ভাগ জুড়েই যা রয়েছে তা মোটেই তেমন সস্তা নয়। বরং পরিবেশে পরিশ্রুত পানীয় জলের যোগানটায় ক্রমশ কমে আসছে। কিছুদিন পর জল পেতেই মাথার ঘাম পায়ে ফেলতে হবে। আর এই খাবার জলের ব্র্যান্ড, কথাটা শুনলেই ধা করে মাথায় একটাই নাম আসে। রাস্তাঘাটে জলের বোতল শেষ হলেই প্রথমেই মাথায় আসে, ওই তো একটা বিসলারির বোতল কিনে নেওয়া যাক। বোতলিকৃত বা প্যাকেজের পানীয় জল এই মুহূর্তে দেশের বাজারে জুড়ে ছেয়ে রয়েছে নানা নামের, নানা দামের নানা বাহারি বোতল, এতটাই যে প্লাস্টিক দূষণের একটা অন্যতম শাখায় হয়ে গিয়েছে এখন জলের খালি বোতলের দূষণ। আর সেই প্লাস্টিক জলের বোতলের মধ্যে অদ্বিতীয় নাম বিসলারি। এমনই তার ব্র্যান্ড যে বহু ভুইফোর সংস্থাও বিসলারি সবুজ প্যাকেজিং ধার করছে যাতে এই রকম দেখতে লাগে, নামও দিচ্ছেন বিসলারি শব্দটাকে একটু অদল বদল করে। ভদ্রলোকের নাম ফেলিস বিসলারি, জন্ম 1851 সালে উত্তর ইতালি লোম্বার্ডিতে। ভারতের বর্ডার তখন জেমস ব্রাউন র্যামসে, যাকে ইতিহাসে চেনেন লর্ড ডালহৌসি নামে। এই ফেলিস বিসলারি পরে রসায়নবিদ হিসাবে নাম করেছিলেন, নিজের ব্যবসা শুরু করেছিলেন এক রকম মশলাদার ওয়াইন বানিয়ে, মেশাতে নানাবিধ ভেষজ মশলা নুন, নাম দিয়েছিলেন বিসলারি। পাশাপাশি বানাতেন মিনারেল ওয়াটার, নানা উপকারী খনিজ মেশানো ছিল এই জলে। কিন্তু সেই ব্যবসা বেশিদিন চলেনি। 1921 সালে ফেলিসের মৃত্যু হলে ব্যবসায়ের দায়িত্ব পান তার পারিবারিক চিকিৎসক ডক্টর সিজার রোসি। ঠিক কী পরিস্থিতিতে সিজার ভারতে আসেন তা এখনও সঠিকভাবে কেউ বলতে পারে না। শোনা যায় ইতালিতে ব্যবসা সুবিধা হচ্ছে না দেখেই তিনি তার এক বন্ধুর সঙ্গে ভারতে চলে আসেন। তখন সদ্য স্বাধীন হয়েছে ভারত, যেখানে পেট ভরে খাবার মেলে না সেখানে টাকা দিয়ে জল কেনার কথা চিন্তা করাটাই পাগলামি। কিন্তু সিজার দেখলেন জলের মধ্যে রয়েছে এক বিরাট ব্যবসার সম্ভাবনা। দেশের যে অবস্থা তাতে কিছুদিনের মধ্যেই সমাজের উঁচুতলার মানুষ পরিশ্রুত পানীয় জলের দিকে ঝুঁকবেন। কিন্তু লাগাম ছাড়া দারিদ্র অপুষ্টির সঙ্গে লড়াই করে পরিশ্রুত জলের যোগান দেওয়াটা সহজ হবে না। ফলে ভারতে এসে মুম্বাইয়ের কাছে থানেতে তিনি এক পানীয় জলের প্ল্যান্ট খুলে ফেললেন, নাম দিলেন বিসলারি। থানে মুম্বাই এলাকায় বাজার দর ততদিনে একটু একটু করে ওপরে উঠছে। মুম্বাইতে তৈরি হচ্ছে ভালো হোটেল রেস্তোরাঁ। শহরে উচ্চকোটি মানুষের কাছে জল অনেকটাই মাথা ব্যথার কারণ। সুযোগ বুঝে সেই বিসলারি প্ল্যান্ট থেকে নানা হোটেল রেস্তোরাঁতে পরিশ্রুত জলের বোতল পাঠানো শুরু হলো। সালটা তখন 1965। তখনও ভারতের অর্থনীতি পাকাপোক্ত হয়নি, চীন যুদ্ধ অনেকটাই ঝাপটা দিয়ে গেছে, তাই পাঁচতারা হোটেলে জল পাঠিয়েও সংস্থার পক্ষে বেশি লাভের মুখ দেখা হয়নি। কপাল খারাপ মেনে নিয়ে মাত্র 4 বছরের মধ্যে সংস্থাটাই বেচে দিলেন তারা, মাত্র 4 লক্ষ টাকায়। যারা কিনেছিলেন তাদের নাম বললে কেউ চিনতে পারবেন না হয়তো, রমেশ চৌহান ও তার ভাই প্রকাশ চৌহান। কিন্তু তাদের সংস্থার নাম ও পণ্য আজ আমাদের প্রায় ঘরে ঘরে। মুম্বাইয়ের ভিলা পার্লে এলাকায় তাদের বসবাস ছিল, সেখানেই খুলেছিলেন তাদের প্রথম কারখানা, নাম দিয়েছিলেন জায়গাটার নাম পার্লে, যার ফ্রুটি বিস্কুট লিমকা অ্যাপি মাজা থামসআপ আজ অন্যতম নামী ভারতীয় খাদ্যপণ্যের ব্র্যান্ড তারা। তারপরে ঘটনা সত্যি ইতিহাস। শুরুতে বিসলারির বোতলের রং ছিল নীল, তবে ব্যবসার পথ মসৃণ ছিল না। পার্লে গোষ্ঠী ছিল লম্বা দৌড়ের ঘোড়া, তারা বুঝেছিলেন উন্নয়নশীল দেশ হলো জলের সমস্যাটা অপরিকল্পিত, নগরায়নের সঙ্গে আরও বাড়বে, চাহিদা আরও তীব্র হবে। কিন্তু জল এমনই এক বস্তু যাতে তীব্র চাহিদাতেও দাম বেশি রাখা যাবে না। এদিকে সরবরাহের ক্ষেত্রে সমস্যা ছিল ওজন, জল যথেষ্ট ভারী অথচ বোতল প্রতি দাম কম, এত ভারী পণ্য সরবরাহ করতে গেলে অল্প দামে হবে না, আবার পরিবহন খরচ বেড়ে গেলে দামটাও বাড়াতে হবে। তখনও প্লাস্টিকের প্রচলন এত হয়নি, কাচের বোতল ছিল, পরে প্লাস্টিক এসে অনেকটাই বোঝা কমিয়ে দেয়। কার্যত সেই প্লাস্টিক বিপ্লবের হাত ধরেই বিসলারি দেশের বিভিন্ন জায়গায় তাদের শোধন প্ল্যান্ট তৈরি করে, যেখানে অন্তত মানের সঙ্গে আপোষের কোনো জায়গা রাখা হয়নি, ফলে পরিবহনের খরচ কমে, বাজারের দখলও আয়ত্তে আসে।
বিজ্ঞাপনে বিশেষজ্ঞরা দেখাচ্ছেন বিসলারি এখানে অনেকটাই আলাদা। তাদের কাছে জলের ব্যবসাটাই আসল। অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা মূল ব্যবসার পাশাপাশি জলের ব্র্যান্ড চালু করেছে, অথচ বিসলারি পুরোটাই জল কেন্দ্রিক, এটাই তাদের মূল ব্যবসা। তাই কিনলে বা অ্যাকোয়াফিনার মতো হাজারো ব্র্যান্ড থাকলেও বিসলারি বিরাট বাজারের কাছে তারা প্রায় কিছুই না। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।